Hey guys, good morning. Welcome to your own YouTube channel, The Bridge. তো এখন বাজে 9:30। আমি ঘুম থেকে উঠলাম একটু আগে। আজকে একটা স্পেশাল ডে হতে চলেছে। আজকে আমি বাড়ি যাচ্ছি মুর্শিদাবাদ। তো দুপুরে ট্রেন আছে। তো আমার এখনো ব্যাগ গোছানো হয়নি। এখন অন্তত ব্যাগটা গুছিয়ে নিতে হবে। আর ব্লগের সাথে জুড়ে থাকো সেসবটি আশা করি ভালো লাগবে। এখন বাজে সকাল 10:00। আমাকে এখান থেকে মোটামুটি 12:30 থেকে 1টা নাগাদের মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ আমার ট্রেন হাওড়া স্টেশন থেকে থাকবে। এখন আমি আমার ব্যাগ গোছানো হয়নি। ট্রাইপডটা আছে না তোর? এইটা এইটা হ্যাঁ, তোর এটা এরকম ভাবে মুভ করে। কোনটা মুভ করে? টিকটকটা করছে না কেন? কি মুভ করবে? আরে যে এরকম এরকম ভাবে ঘুরে। ওটা ট্রাইপড না, ওটা গিম্বল। কি গিম্বল? ওটাকে গিম্বল বলে। গডি এয়ারপড ব্রাশ গোছানো কমপ্লিট হয়ে গেছে। এগুলো শুধু ব্যাগের মধ্যে ঢোকালেই হয়ে যাবে। তো ব্যাগ হয়ে গেছে রেডি। বাট একটা প্রবলেম হচ্ছে যে আমার যাওয়ার ট্রেনের টিকিট এখনো কনফার্ম হয়নি, বিকজ কালকে রাতে ডিসাইড করলাম যে যাবো। এখন অবধি ট্রেনের টিকিট আমার কনফার্ম নেই। তো স্টেশনে গিয়ে জেনারেল টিকিট কেটে তারপর দেখতে হবে যে কোনো কিছু ভাবে অ্যারেঞ্জ করা যায় কিনা রিজার্ভেশন। ব্যাগেতে হয় না না, চিপসের কথা। চিপস? হ্যাঁ চিপস না, মাছ ভাজা বলছি। সেগুলো একটু সফট হয়। সফট হয় অল্প। ব্যাস বদমাশে শুরু হয়ে গেছে। এই ও আসার আসার 5 মিনিটও হয়নি। 5 মিনিট 2 মিনিটও হয়নি আমার মনে হয়। আমি রেডি হয়ে গেছি, আমার ব্যাগও এখানে রেডি হয়ে গেছে। এবার উবের বাইক করেছি, উবের বাইকটা কতক্ষণে আসছে সেইভাবে বেরোবো। কতক্ষণ লাগছে? আর লাগবে হচ্ছে 4 মিনিট। তো 4 মিনিট আমার উবের বাইকটা চলে আসছে, ততক্ষণ আমি রেডি হয়ে বেরোই তাহলে। ওকে, তো আমার উবের বাইক এসে গেছে। 5919। এখন বাজছে অলমোস্ট 1:30, আর আমার ট্রেন আছে 3:20। আর যেহেতু এখনো রিজার্ভেশন করা নেই, তখন ওখানে গিয়ে ম্যানেজ করতে হবে কিছু একটা। আর তারপর আমাকে লাঞ্চও করতে হবে, বাড়িতে কিছু খেয়ে আসেনি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমি। তো আমি এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমাকে এখন টিকিটটা করে নিতে হবে। তো আমি এখন আছি হাওড়া স্টেশনের ফুড প্লাজাতে। আমি যখনই হাওড়া স্টেশন আসি আমি ফুড প্লাজাতে খাই, বিকজ এখানকার খাবার কোয়ালিটি, টেস্ট, সার্ভিস ভীষণ ভালো, আমাকে খুব ভালো লাগে। আর আমি চাইবো যে তোমরাও সবাই হাওড়া স্টেশন আসলে একবার ফুড প্লাজাতে ট্রাই করো, ভিজিট করো, খুব ভালো লাগবে। এদের খাবার কোয়ালিটি, সার্ভিস তো ভীষণই ভালো। হাই, তো আমি এখন আছি ফুড প্লাজাতে, হাওড়া স্টেশনের ফুড প্লাজাতে। এখানে ফুটেজ আমি রেকর্ড করছিলাম। তো এখানকার যিনি ম্যানেজার আছেন, তো ভীষণ ভালো, উনি দেখেছেন আমাকে ভিডিও রেকর্ড করতে, তো উনি এসেছেন। এসে কোনোভাবে হেল্প করতে পারি কিনা, তো অনেক রকমভাবে সাপোর্ট করেছেন। তো খুব ভালো বিহেভিয়ার, ভীষণ ভালো। তো আমি লাঞ্চ অর্ডার করেছি, তো লাঞ্চ এসে গেছে। আমি দেখাচ্ছি লাঞ্চে কী কী দিয়েছেন, আর এক্সট্রা উনি আমাদেরকে কিছু ফেসিলিটি দিয়েছেন। এক্সট্রা যে ফেসিলিটিসগুলো পেয়েছি সেটা দেখাচ্ছি আমি। তো আমি শুধু ছোলে ভাটুরেটা এটা অর্ডার করেছিলাম। তো যিনি ম্যানেজার ছিলেন, তো ওনার তরফ থেকে, যেহেতু আমি ভিডিওটা করছি ওনার রেস্টুরেন্টে ব্লগ করছি, তুই আমাকে স্যালাড অ্যান্ড দই অ্যান্ড এই জুসটা অফার করেছেন, এটা ওনার তরফ থেকে ছিল। ভীষণই ভালো দাদা। খাওয়া কমপ্লিট করি, দেন দেখা হচ্ছে। জাস্ট নাও আমার লাঞ্চ কমপ্লিট হলো এখানে। তো আমার লাঞ্চ হয়ে গেছে। এখন লাঞ্চ করার পর আমি এখন জাস্ট বেরোবো এখান থেকে। এটা হচ্ছে ফুড প্লাজা। আমি যখন লাঞ্চ করছিলাম, তো এখানকার যিনি দাদা আছে ম্যানেজার, তো উনি এসছেন। তো এত ভালো বিহেভিয়ার, এত ভালো একটা এনভায়রনমেন্ট, আর খাবার নো ডাউট ভীষণই ভালো, তার থেকেও ভালো এখানকার বিহেভিয়ার অ্যান্ড সার্ভিস। তো আমি সেই দাদাকে একবার পরিচয় করাচ্ছি তোমাদের সাথে। তো দাদাটার নাম হচ্ছে অমিত দা। তো অমিত দা এখানে আছে। তো এই যে দাদা, নমস্কার।
দাদা এখানে বলে দাও যে যদি কেউ আসার থাকে মানে কই अगर आना चाहे यहां पे तो कैसे आएगा ये हावड़ा ओल्ड कॉम्प्लेक्स में है ये 12 नंबर पे ही तो एक नंबर पे भी कोई खड़ा होगा तो उसको क्लियर दिख जाएगा कि फूड प्लाजा यहाँ पे है और ये इंडिया का सबसे बड़ा फूड प्लाजा यूनिट है। ओके तो ये इंडिया का सबसे बड़ा फूड प्लाजा यूनिट है तो कोई अगर 12 नंबर प्लेटफॉर्म से आना चाहेगा तो यहाँ से किसी भी को पूछेगा तो वो बता देगा कि फूड प्लाजा कहाँ पे। और खाना बहुत ही बढ़िया है, बहुत ही अच्छा खाना है, टेस्टफुल खाना और बहुत अफोर्डेबल प्राइस में है, ज़्यादा प्राइस पे नहीं है तो आप लोग आ सकते हैं यहाँ पे। आप तो एनवायरमेंट देख ही सकते और अमित दा को थैंक यू सो मच। मैंने एक्चुअली छोले भटूरे ऑर्डर किए थे तो अमित दा के तरफ से मुझे एक्स्ट्रा दही एंड सलाद मिला था और गेस्ट जो भी रहते हैं नॉर्मल गेस्ट अगर वो उनको कुछ घटता भी है तो उनको फ्री ऑफ कॉस्ट कॉम्प्लीमेंट्री के तौर पे देते हैं। बहुत ही अच्छा सर्विस है यहाँ का, खुश होकर जाए बिल्कुल नाराज ना। मुझे बहुत अच्छा लगा यहाँ पे खाना खा के, मैं बार बार आऊँगा और मेरा जो चैनल है वहाँ से मैं रिकमेंड भी करूँगा सबको कि यहाँ पे आए और एक बार यहाँ पे विजिट करें जरूर जरूर सर। और मैं भी आऊँगा। थैंक यू सो मच अमित दा, जाते हैं फिर मिलेंगे। तो अभी हम निकलते हैं यहाँ से, मेरा 3:20 का ट्रेन है। চলে তো আসলাম ট্রেনের সামনে কিন্তু এবার দেখা যাক যে আমি এখানে রিজার্ভেশন কনফার্ম করতে পারি কি না। তো আমি এখন ট্রেনে বসে গেছি, রিজার্ভেশন তো কনফার্ম হয়নি এখন অবধি, তো টিটি আসবে তারপর একটা ম্যানেজ করতে হবে। ট্রেন ছাড়বে 3:20, এখন অলরেডি 3:05 বাজছে। এখন বাজছে অলমোস্ট 6টা আর আমি এখন কাটোয়া স্টেশনে এসেছি। এখান থেকে আরও 3 ঘন্টা মতো সময় লাগবে আমার বাড়ি। টিটিকে বলে কোনো রকমে ম্যানেজ করা হয়েছে একটা টিকিট, তো রিজার্ভেশনে আমি পেয়েছি, একটা সিট ম্যানেজ করে দিয়েছে আমাকে, তো সেই কারণে বসে আসতে পারছি। হে গাইজ, তো এখন বাজছে 8:15 আর ট্রেন এখানে আরও 5 মিনিট দাঁড়াবে, 8:20 ছাড়বে এখান থেকে। আমি এখন আছি জঙ্গিপুর স্টেশনে, জঙ্গিপুর থেকে আমার বাড়ি এখনও মোটামুটি 40 মিনিট মতো সময় লাগবে, বাড়ি পৌঁছতে হয়তো 9:30 বেজে যাবে। তো এখন বাজছে 9:12 আর আমি এই জাস্ট নামলাম আর এখান থেকে মোটামুটি 10-15 মিনিট লাগবে আমার বাড়ি। ভীষণ ঠান্ডা আছে এখানে, মানে ভাবিনি যে কলকাতা থেকে এত বেশি ঠান্ডা এখানে হবে। অলমোস্ট পৌঁছে গেছি, বাড়ির রাস্তাতে আছি। তো মা এখনো জানে না যে আমি আসছি, তো মার রিয়াকশনটা রেকর্ড করব। হে গাইজ, তো বাড়ি ফিরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিল আর কন্টিনিউ করতে পারছিলাম না। ঘুম থেকে উঠে ডিনার করলাম, ডিনার করে এবার আমি এখানে ঘুমাবো, অলমোস্ট অনেক রাত হয়ে গেছে। তো উইথ দিস আই এম ডান ফর টুডে, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। একটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, দেখতে থাকো ব্লগ, আরও ভালো ব্লগ আসবে। চলো টাটা।